কিছু প্লেয়ার ভবনের রবত গদি বিক্রি করেছে। কাজী সালাউদ্দিনের বর্তমান মেয়াদে এজিএম হচ্ছে নিয়মিত, যার ফলে কাউন্সিলরদের সঙ্গে কমেছে দূরত্ব, উন্নতি ঘটছে তৃণমূলে। এরপরও যারা স্থানীয় পর্যায়ে খেলা আয়োজনে ব্যর্থ, তাদের জন্য সতর্ক বার্তা বাফুফে প্রধানের। সবচেয়ে বড় প্রবলেম হলো আমার জেলা নিয়ে, ওনারা লিগ করেন না, ওনারা আমাদের থেকে চেয়ে রয়েছে আমরা কেমনি সাহায্য করব। এই প্রবলেমটা আমি এখন সলভ করতে পারছি না, বিকজ আপনার কাছে আমি করে দিতে পারবো না, আমার কাজ আপনি করতে পারবেন না। কাউন্সিলরদের সাধারণ সভায় স্বতঃস্ফূর্ত অংশ থাকলেও দাবি দেওয়া উপস্থাপন নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। তাদের দাবি, সামগ্রিকভাবে ফুটবলের উন্নয়ন করতে গেলে প্রাধান্য দিতে হবে তাদের মতামত। ডেলিগেটদের বক্তব্য সেগুলি গতকালকে রাত্রি নির্ধারণ হয়ে গেছে, যাদের বক্তব্য দেওয়ার কথা, ফুটবল নিয়ে কিছু বলার কথা, তাদেরকে কোনো সুযোগই দেওয়া হয়নি। এজিএমের যেই নিয়ম নীতি, আমাদের ফুটবলের জন্য যে মান উন্নয়নের বিষয়গুলি, এগুলি উত্থাপন করা হয়নি, এই জন্য আমরা ক্ষুব্ধ। আজকে অলমোস্ট 120 জন কাউন্সিলর এখানে উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স নেওয়া এবং এই এক বছরের যে কি করলো না করলো সব কিছু তাদেরকে বলা, এবং তাদের কাছ থেকে যদি কোনো ফিডব্যাক থাকে সেই ফিডব্যাকগুলো নেওয়া, এগুলি কিন্তু আসলে প্রয়োজন ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাফুফে বলছে, ইচ্ছে থাকা সত্ত্বেও সময় স্বল্পতার জন্য সবার মত প্রকাশের সুযোগ তৈরি করে দেওয়া সম্ভব হয়নি। যারা কথা আজকে সময় স্বল্পতার কারণে বলতে পারেনি, বা আজকে সকালে এসে রিকোয়েস্ট করেছে যে আমরা বলতে চাই, সো তাদেরকে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ, আমাদের যে অন্যান্য যে কংগ্রেস আছে, প্রতি বছরই তো এখন কংগ্রেস রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা তাদেরকে সেই অপরচুনিটিগুলো করে দিব। এজিএমে 147 কাউন্সিলরের মধ্যে এদিন উপস্থিত ছিলেন 126। তাদের উপস্থিতিতে পাশ হয়েছে গেল অর্থ বছরের প্রায় 33 কোটি টাকার বাজেট এবং উত্থাপিত হয়েছে প্রায় 50 কোটি টাকার আগামী অর্থ বছরের খরচ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।